আমি নিজে হেরেছিলাম, সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন, কারণ আমি তো পারলাম না, আপনারা নতুন কাউকে খুঁজে নিতে পারেন। আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় খালি কংগ্রেসের ছাপ নিয়ে আমি আজ পর্যন্ত রাজনীতি করেছি। বুঝলাম যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে, না তখন করে ফরমাল বানিয়ে দেবে কি করে। আমাকে লড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যে লড়াই একদিন করেছিলাম বামের বিরুদ্ধে, সেই লড়াই আমাকে করতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। না হলে আমাদের অস্তিত্বের প্রশ্ন, আমাদের টিকে থাকার প্রশ্ন চলছে। তো সেইটা আমি দিল্লি নেতৃত্বকে বুঝিয়ে বলেছিলাম যে আমাদের সামনে রেখে কোন জোট করা আপনাদের পক্ষে কঠিন হবে, বরং আপনাদের আমি সাজেশন দিচ্ছি যে আমাকে সরিয়ে আপনারা অন্য কোন নেতাকে সামনে রেখে জোটের আলোচনা করুন, আমি সাজেশন দিচ্ছি। কারণ আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় এই মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির সরকার মুর্শিদাবাদের বাংলাদেশের বর্ডারে মারামারিতে নিজেদের মধ্যে কেউ খুন হয়েছে, পারিবারিক গণ্ডগোল, আমাকে সেই কেসের খুনি করে আসামি পাঠানো হয়েছে। তো সেই জায়গায় বুঝতেই পারছেন যে আমি আজকে রাজ্য সরকারের কোন নজরে থাকি। তো সেইটাই আমি দিল্লি থেকে বুঝিয়েছিলাম যে আমাকে সামনে রেখে আপনারা কিন্তু জোটের কাজ জোট সম্পন্ন করতে গেলে সেটা হবে না, আপনারা নিজের নিজেকে তারপরে কথা আপনারা জানেন। এইবার জোট প্রক্রিয়া চলা অবস্থায়, ভোট চলা অবস্থায় আমাকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে ভোট করতে হবে, সেখানে আমার সর্বনীতি নেতৃত্বের খারাপ লাগে, সভাপতির খারাপ লাগে। সে যদি বলে যে পার্টির বাইরে সে চলে যেতে পারে, তখন একজন কর্মী হিসাবে তারই একজন সহযোগী হিসাবে খারাপ তো লাগার কথা, খারাপ আমার লেগেছিল। তারপরে আমি নিজে হেরেছিলাম, সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন, কারণ আমি তো পারলাম না, আপনারা নতুন কাউকে খুঁজে নিতে পারেন। হঠাৎ করে এই গুলাম মিশে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোক দল লোকসভার কংগ্রেস দলের নেতা, আরো বলছে হি হ্যাজ টেন্ডার হিজ রেজিগনেশন। আমি তো রেজিগনেশন দিয়েছি খারগে সাহেবকে, অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খারগে সাহেবের প্রশ্ন নাম্বার ওয়ান। অ্যাকসেপ্ট করার পর আমাকে একটা ইন্টিমেশন জানানো দরকার, এটা কার্সির মধ্যে পড়ে, ভদ্রতার মধ্যে পড়ে, সেটা দুই। তিন, খারগে সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো, দিল্লি এসে আলোচনায় বসবো, আমি সেই জন্য অপেক্ষা করেছি। আমি তার মাঝখানে খারগে সাহেবের সাথে দেখা হয়নি, কারণ পার্লামেন্ট চলছে। একদিন সোনিয়া গান্ধীর সাথে দেখা পেয়েছিলাম, রাহুল গান্ধীর সাথে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, এখন দেখা হয়নি কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত। এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কালকে আমি গেছি না গেছি। হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে, না তখন করে ফরমাল বানিয়ে দেবে কি করে। গল্পটা কিন্তু এই জায়গাটা, বিষয়টা এই জায়গাটা, এই জায়গাটা থেকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করতে না। আমি সাধারণ কংগ্রেস কর্মী, আমার এসব পদের নিয়ে কোন রকমের লালচ আমার কোনদিন ছিল না, আরও নেই। আমি যখন প্রথম কংগ্রেস পার্টি হয়ে ভোটে দাঁড়াই তখন আমি কংগ্রেসের সদস্য ছিলাম 91 সাল। আমি যখন বিধানসভায় 96 সালে 20,000 ভোটে জিতি তখন আমি কংগ্রেস দলের কোন বড় নেতা ছিলাম না, সদস্যত্ব ছিলাম। তো স্বাভাবিকভাবে আমার চলাটাই হচ্ছে পদ নয়, আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় খালি কংগ্রেসের ছাপ নিয়ে আমি আজ পর্যন্ত রাজনীতি করি।